ক্রিকেটে ভারত পাকিস্তানের লড়াই মানেই মহাযুদ্ধ দুই প্রতিবেশী ক্রিকেট দেশের দৌড় দেখার অপেক্ষায় থাকে বিশ্ব ক্রিকেটের কোটি ভক্ত দুই দলের দলীয় লড়াই নিয়ে যেমন ক্রিকেট মহলে আলোচনা হয় ঠিক তেমনি দুই দলের বেশ কিছু ক্রিকেটারের ব্যক্তিগত পারফরমেন্সের আলোচনা ঝড় তোলে ক্রিকেট ভক্তদের মাঝে সম্প্রতি সময়ে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে তুলনা টানা হয় পাকিস্তানি অধিনায়ক বাবর আজমের যদিও বাবর আজম বিরাট কোহলিকে আদর্শ মানেন নির্দ্বিধায় বলে থাকেন বিরাট কোহলি তার আইডল তারপরেও ক্রিকেট ভক্তরা দুই তারকার মধ্যে পার্থক্য টানেন পার্থক্য টানার বিশেষ কিছু কারণও রয়েছে এখন পর্যন্ত আন্তর্জাতিক ওয়ানডেতে আশি ম্যাচে আটাত্তর ইনিংসে ব্যাটিং করেছেন বাবর আজম যেখানে তিনি রান করেছেন তিন হাজার আটশো রান ছাপ্পান্ন দশমিক আট চার গড়ে তেরো সেঞ্চুরি সতেরো হাফ সেঞ্চুরিতে বাবর আজম করেছেন তিন হাজার আটশো আট রান অন্যদিকে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে বাবর আজম একান্ন ম্যাচ খেলে করেছেন উনিশশো রান সংক্ষিপ্ত এই ক্যারিয়ারে এরই মধ্যে বিরাট কোহলির তিন বিশ্ব রেকর্ড ভেঙে দিয়েছেন বাবর আজম যে তিন রেকর্ড বিরাট কোহলিকে নিয়ে গিয়েছিল অনন্য উচ্চতায় বিরাট কোহলির গোড়া সেই তিন রেকর্ডই ভেঙে চোরমার করেছেন আজম তিন রেকর্ডের প্রথমটি হল টি টোয়েন্টিতে দ্রুততম এক হাজার রান করা বাবরাজম দ্রুততম এক হাজার আন্তর্জাতিক টি টোয়েন্টি রান করাতে বিরাট কোহলিকে পিছনে ফেলেছেন দু সালে তখন তিনি টি টোয়েন্টির নাম্বার ওয়ান ব্যাটসম্যান ছিলেন মাত্র ছাব্বিশ ইনিংসে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে এক হাজার রানের মাইল ফ্লক স্পর্শ করেছিলেন বাবর আজম যেটা বিরাট কোহলি করেছিল সাতাশ ইনিংসে দ্বিতীয় রেকর্ডটি হল ওয়ানডেতে দ্রুততম সময়ে তেরো সেঞ্চুরি কিছুদিন আগে সাউথ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম রানের ইনিংস খেলার মধ্য দিয়ে ক্যারিয়ারের শতক বাবর আজম সাউথ আফ্রিকার বিপক্ষে সেই ম্যাচে বাবর ক্যারিয়ারের ওয়ান ওয়ানডে ইনিংস ছিল আর ছিয়াত্তর ইনিংসে তেরো সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি ক্যারিয়ারের শুরুর দিকে এমন তেরো সেঞ্চুরি করতে বিরাট কোহলির খেলতে হয়েছিল ছিয়াশি ইনিংস এরপর তৃতীয় রেকর্ডটি হল দ্বিতীয় দ্রুততম ওয়ানডেতে তিন হাজার রান যেটি এর আগে ছিল বিরাট কোহলির হাসি মামলার সাতান্ন ইনিংসে তিন হাজার ওয়ান রানের পর বিরাট কোহলি করেছিলেন পঁচাত্তর ইনিংসে তিন হাজার রান তবে এবার বিরাট কোহলির সেই রেকর্ডটি ভেঙে দিয়েছেন বাবর আচ দু বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটিং করার মধ্য দিয়ে ওয়ান দ্বিতীয় সর্বোচ্চ দ্রুততম তিন হাজার রান করেছেন বাবর আচম হাসি মামলার পরে দ্রুততম ওয়ান ডে হাজার রানের মালিক বাবর আচম যে কিনা করেছেন আটষট্টি ইনিংসে এতদিন দ্বিতীয় স্থানে বিরাট কোহলি থাকলেও তার পঁচাত্তর ইনিংসে তিন হাজার ওডিয়াই রান করার রেকর্ডটি ভেঙে আটষট্টি ইনিংসে তিন হাজার ওডিয়াই রান করেছেন আজম ক্যারিয়ারে এখন পর্যন্ত আটাত্তর ওডিয়াই ইনিংস খেলে তিন হাজার আটশো আট রান করেছেন বাবর ক্যারিয়ারে এখন পর্যন্ত এই তিন রেকর্ডে বিরাট কোহলিকে ছাড়িয়ে গেছেন বাবর আজম